কিমান আছে? মাউজাং 5 কিলোমিটার, সোহরা 31 কিলোমিটার। এগুলো ওয়াটারফল একদম ইয়ারপাই আরম্ভ হয়ে গেল, বাট বরষুণটো দি পেলানি মানে ব্লগিং করবো কারণে দিগদার হয়, বাট এনে ফিল্ডো মজা পায় কোথাও নয়, ব্লগিং করবলে দিগদার হয় বাট ফিল্ডো যদি পায় না বরষুণের বতর বাইক চলায় সেই ফিল্ডো মানে বেলেগ, সেই ফিল্ডো নেক্সট লেভেল। আর যোনে যোনে বাইক রাইডিং করে ন সিহে গম পায় মানে এনেকা ফিল্ডত বাইক চলায় কি মজা লাগে। গাইজ ফ্রন্টত থাকা ঘরবো চক না, কি ধুনিয়া লাগছে কোথাও নয়, ক্যামেরাত জিলিকিছে না নিজিলিকা নজানো, কিন্তু একদম পাহাড়ত এটা পিছত এটা ঘর মানে আছে, যেন মানে এটা ঘরের উপরে নিতু ঘর উঠি আছে তেনকা লিখা লাগে একদম মানে। তো হে গাইস, গুড মর্নিং এন্ড গুড মর্নিং ফ্রম মেঘালয়া। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কে ব্লগস। দেন গাইস আজি আসলো এফালে মেঘালয়ত, কালি রই দিল আর এফালের পর বেলকনির পর ভিউটো চেক করা একদম কি মজা ভিউ একদম কোথাও তামাম লাগছে ভিউটো, তারপরে সব ডাওয়ার টাইপত হয়ে আছে। তো এটা বর্তমান আছো মেঘালয় মেইন টাউনত, তারপরে ইয়ারপর ওলাম আজি সেভেন সিস্টার কারণে মানে ওলাই দিম। তো বর্তমান বরষুণ দি আছে, অলপমান বরষুণটা কমক, আর এটা 8টা বাজি গেল মর্নিং। তো অল্প পিছত ইয়ারপর ওলাই আসো খাই বই লো কিবা। তো গাইজ এটা আমার কালি রুম 1800 টাকা, আর এফালে গোটে খোয়া বস্তু লানি পানি থ দিয়া আছে কালি মানে তেনেকে রাখিলে, আর এফালে গোটে কাপু কানি এগুলো চেক করা গোটে কাপু কানি, আর এটা এতালকে বিছানাত পড়িয়ে আছে মানে তল ফালে প্যান উপর টাওয়েল গেঞ্জি, এফালে কাপু চাপু সব তেনেকে ই করে আছে, আর এফালে বাহিরটো চেক করা এই দুয়া পালটো। এইফালের পর আগফালো রোদ, আর বাইক কিনে আমার ইয়ার তলত আছে, ইয়ার তলত এইফালের পর ভিউটো চেক করা কি করবো কোথাও ভিউ মজা একদম কোথা না, ফ্রন্টে ভিউ চাবা না ব্যাক সাইডে ভিউ চাবা দুইটা সাইডে মানে মজা এই ওয়ান। তো বোলা আকো যাও ভিতরলে, তো বোলা। তো ওকে গাইস ফাইনালি এটা ইয়ারপর যামগে, আর বাট বরষুণ দিয়ে আছে মানে এটাও বর্তমান, এইফালে চেক করা এখন হোটেলতে আসিলো, আর ফ্রন্টের পর ভিডিও দেখা দিছো ভিউটো, এখন আসলে হোটেল আর এফালে বাহির দৃশ্য সবফালে অকল পাহাড়ে পাহাড় মানে, আর কুঁয়লিত নেদেখব যেহেতু বরষুণ দিয়ে আছে সবফালে মানে কুঁয়লি যেহেতু পড়ি আছে, আর এইফালে বাইক এখন এইখান এখন মূরখন ভিট্রি, আর এইফালে ডমিনার এখন কুলস্টার দি থাকা আছে, আর মূরখন কুলস্টার দিয়া নাই, কুলস্টারটো দিম, আর তারপরে যাম এটা সেভেন সিস্টার ওয়াটারফল, আর তারপরে কত যাওয়া হয় চাই লো চেক করা না গোটেখন, বাট কুঁয়লির পর নেদেখিবাই মানে ভালকে ভিউ চেক করা সবফালে অকল পাহাড়ে পাহাড় দেখিবা এই ওয়ান কোশ্চন প্লেস একদম মজা লাগিলে, আর যদি রাস্তা কালি বরষুণ দিয়ার কারণে দেখাব নো, বাট কিন্তু মানে গোটে রাস্তা কোশ্চন তামাম। তো বোলা প্রথম প্রথম বাইক ফুল স্টার্ট দি লো, আর তারপরে আকো লগ পাম, আর মোটর ব্লগিং করব পাওঁ না নো নজানো কারণ মানে বরষুণ দিয়ে আছে যেহেতু ক্যামেরাটো গোপ্রতি নিতে পানি দিয়েও থব নো, সেখানে প্রথম প্রথম ফুল স্টার্টটা দি লো বাইকখন, আর তেল আছে বর্তমান কিমান আছে এই চাহিদাত আছে মানে আরো অলমান আছে বারো, এটা মানে বর্তমান ডিজিটাল মিটার যেহেতু গপকে নিদেখায়, আর এটা ফুল স্টার্ট দি লোক লুকসটো চেক করা বাইকখনের, বাট বোকা লাগি আছে মানে অলপমান সেটু চেক করা বাইক পর মাহে ওলাইছে ঠান্ডা,
তো গাইজ ফাইনেলি হোটেলের পর ওলাই আর এটা ভিউ চেক করা একদম কচোনা নেচার আর সবফালে গছ 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 একদম পুরো ওখলকে উপলকে হেঁটে গোটে পাহাড়ে পাহাড় আর সবফালে একদম মানে কচোনা কি ধুনিয়া একটা পরিবেশ এনেকা পরিবেশ থাকলে একদম বহুত মানে মজা লাগে থাকবে বহুত মন যায় কচোনা এনেকা জায়গাতে থাকবে মন যায় আর কি কম মানে একদম নেক্সট লেভেল ভিউ আর আমার যান গরম ইয়াত সিমানে ঠান্ডা মেঘালয়ত আর বোলা এটা যামগে সেভেন সিস্টার ওয়াটারফল আর মানে কি ধুনিয়া লাগে কচোনা ভিউ তো চক না ভাই রাস্তা চক না কি একদম ক্লিন হয়ে থাকে আর মানে ইয়ার রাস্তা ন অকমানও বেয়া নাই মানে কতো রাস্তায় বেয়া নাই ইমানেই মজা আর এফালে বাইক বাইকও খালি অবস্থা নাইকিয়া হয়ে যায় কারণ বুকায় চুকায় গোটেখন অবস্থা নাই হয় তারপরে কি হয় চাই লোক এফালে পলিথিনটা লো আইসো কারণ ক্যামেরাটো মানে যেহেতু খোলা মেলা করে থাকবো নয় ইন টাইম তো এই মানে বরষুণ দিয়ার লগে লগে ক্যামেরাটোত পলিথিনটা থাকি দিম তো বোলা ইয়ারপরা যাও অল্প ফটো শ্যুট করবো কারণে রয়েছিল বোলা এটা গিয়ে থাকো গাইজ ফ্রন্টত থাকা ঘরবো চক না কি ধুনিয়া লাগছে কচো নয় ক্যামেরাত জিলিকিছে না নিজিলিকে না জানো কিন্তু একদম পাহাড়ত এটার পিছত এটা ঘর মানে আছে যেন মানে এটা ঘরের উপর যে নিতু ঘর উঠি আছে তেনকা লিখা লাগে একদম মানে দেখিবলে তো ইয়াত মানে ভিউর এটা পিছত এটা ভিউ মানে কচো নয় তামাম চালে মানে চাই থাকিব মন যাব আর ক্যামেরাত যেটো দেখা পায় ন তাতকে মানে যেটো অরিজিনালকে যাই চকুয়ে দেখিবা সেটো মানে কচো না এ ওয়ান ইয়ালে আহিলে ন যাবলে মন না যাব ঘরলে ইমানে কচো আর এইটো সিজন হয় মৌসুম সিজন যেহেতু মানে বহুত টুরিস্ট আহিছে বহুতখিনি ফুরবলে তো এতিয়া যাম মানে আমি সেভেন সিস্টার ওয়াটারফল আর তারপর কত যাওয়া হয় চাও কি কথা আর এটা টাইম হয়ে গেল যেহেতু সাড়ে এগারোটা বাজিব হল তো বলা যাও সোনকালে আর আকো গিয়ে আমি লগ পাইছো আগত কিমান আছে মাউজাং 5 কিলোমিটার সোহরা 31 কিলোমিটার বলে ওয়াটারফল একদম ইয়ারপাই আরম্ভ হয়ে গেল নি তো পুরা বই বই আছে ইয়াত ন বাইকতকে কারর হেৰিটো বেছি আছে চখটো বেছি আছে হলো মানে যিটো চকা রিং আর চকা চখ আছে তেহেতো সেইটো তাতে এইটো সব গাড়ীয়ে প্রত্যেকখন গাড়িতে মানে এই চকা সলনি কৰি আছে সব ডাঙৰ ডাঙৰ চকা বাহিৰলৈ ওলোৱা রিং তো গাইজ বর্তমান মই চলাই আছো ডমিনা এখন আর এতিয়া গৈ আছো সেভেন সিস্টার ওয়াটারফল আর ই চলাইছে মোৰ ভাগৰ ভিটিখন তো বলক আর বরষুণ দিয়ে আছে মানে নেড়া নেপেড়াকে এরিয়ে আছে মানে নেড়া নেপেড়াকে দিয়ে আছে তো সেখানে মানে ব্লগও বেশিকে বনাব পৰা নাই কারণ স্ক্রিনত যেতিয়া বরষুণটো পৰি যায় তো এনেও ব্লার আহে তো এইটো কারণে বনাব পৰা নাই বেশিকে বাট তথাপিতো আপোনালোকৰ কাৰণে মানে সৰু সৰু অলপমান হলেও ক্লিপ লবলৈ ট্রাই কৰিছোঁ বাট ভিডিওবোৰ মৰম দিলে তেনেকৈ ভাল লাগিব আৰু আৰু বেছি কিলোমিটাৰ নাই চাগে আই থিংক সেভেন সিষ্টাৰ ৱাটাৰফললৈ তো মাজে মাজে সেভেন সিষ্টাৰলৈ অহা ৰাস্তাটো অলপমান মাজে মাজে অফ ৰোড টাইপত হৈ আছে বাট প্ৰায় বাৰু ভালেই এনেকুৱাবোৰ ভিউ দেখি থাকিলে যাবলৈ মন নাযায় ঘৰলৈ এইফালে এখন বৈ আহিছে নৈ এখন ওপৰ পৰা আৰু সেইখনে চাগে আই থিংক সেভেন সিষ্টাৰ ৱাটাৰফলৰ পৰা যিটো আহিছে তো তাৰে মানে ভাগ ভাগ হৈ আহিছে চাগে নৈবোৰ কিছুমান বাট বৰষুণটো দি পেলাই মানে ব্লগিং কৰিবৰ কাৰণে দিগদাৰ হয় বাট এনেই ফিলটো মজা পায় কচোন আৰু ব্লগিং কৰিবলৈ দিগদাৰ হয় বাট ফিলটো যিটো পায় ন বৰষুণৰ বতৰত বাইক চলাই সেই ফিলটো মানে বেলেগ সেই ফিলটো নেক্সট লেভেল আর যোনে যোনে বাইক রাইডিং করে ন সিহে গম পায় মানে এনেকা ফিল্ডত বাইক চলাই কি মজা লাগে এনেকা জায়গাত আহি পেলানি এইখন এখন এইফালে এখন বই আহিছে নৈ তলেদি আর বাইক আর কারোর মাজত অহা বহুত ডিফারেন্স আছে বাইকত যেটো ফিল পোৱা যায় কারত সেটো ফিল পোৱা না যায় মানে কারণ কারোর ফিল্ডে আর বাইকর ফিল্ডে বহুত পার্থক্য আছে এইটো দিলে বটল তো দিয়ে চাহ লোতে তো ওকে গাইজ ফাইনেলি পাবহি হয়েছো আর বেশি দূর নাই আর খুব বেশি 3-4 কিলোমিটার মান আছে আর রাস্তা চক নাবে আর বরষুণ মানে দিয়ে আছে একদম পুরা মানে ধারাসার দিয়ে আছে আর হে মানে ব্লগও ভালকে বনাব পৰা নাই কারণ ক্যামেরাটো পুরা মানে তিতিয়া আছে যেহেতু
ব্লগটো বনাব পৰা নাই আৰু স্ক্রিনত যদি কেনেবাকৈ মানে বৰষুণটো পৰি যায় তো এনেও ব্লাৰে দেখিব কোনো ভালকৈ ভিউটো দেখিবলৈ পাব। তো সেইকাৰণে মানে যিমান পাৰোঁ অলপ অলপকৈ তোমালোকক ট্ৰাই কৰিছোঁ আৰু দেখুৱাবলৈ এনেকৈ হ'লোঁ আৰু ভাবোঁ আশা কৰোঁ ভিডিঅ'টো এনজয় কৰিছোঁ চাগে। আই থিংক যেনেকৈ হ'লোঁ কৈছোঁ না আৰু যিটো ৱাটাৰফললৈ গৈ আছোঁ সকলোৱে চিনিয়ে পায় ছেভেন ষ্টাৰ ৱাটাৰফল। তো ছেভেন ষ্টাৰ ৱাটাৰফলত গৈ পেলাই ধুনীয়াকৈ দেখাই আছোঁ কেনেকুৱা ৱাটাৰফলটো আৰু যদিহে কেনেবাকৈ কুঁৱলীয়া আৱৰি নাৰাখে মানে যিটো বৰষুণৰ ভাৱ বা ইয়াৰ যিটো ভাৱ হয় সেইটোৱে মানে যদি ফগি ফগি হৈ নাথাকে তেতিয়াহ'লে ডেফিনেটলি এটা মজা ভিউ এটা দেখা পাবা। তো ব'লা আৰু বেছি কিলোমিটাৰ নাই তো গৈ পেলাই আগত আকৌ লগ পামগৈ। তো লেটছ গ' অ'কে গাইছ ফাইনেলি পাই গ'লোঁ ছেভেন ষ্টাৰ ৱাটাৰফল। কিন্তু ৱাটাৰফল এয়াই অৱস্থা চক না গোটেই ধোঁৱা ধোঁৱা হৈ আছে মানে একো নেদেখে এতিয়া বৰ্তমান ইয়াৰ পৰা ভিউ কাৰণ গোটেই ফগি ফগি টাইপত হৈ আছে। তো ক'ৰ পৰা দেখিব আৰু যাওঁতে মানে ইয়াত ৱাটাৰফল নেদেখিলোঁ যদিও ছেভেন ষ্টাৰ কিন্তু পানী আৱাজ কিন্তু তামাম দি আছে। আৰু যাওঁতে কিন্তু ৱাটাৰফল নিশ্চয় দেখুৱাম মানে যিটো ৰাস্তাত গৈ থাকিম তাত কেইবাটাও মানে ৱাটাৰফল পাম কমচে কম পাঁচ ছটামান ৱাটাৰফল পাম। তো গোটেইকেইটা ৱাটাৰফল ডেফিনেটলি দেখাম মানে আপোনালোকক। তো ইয়াত বেছি টাইম নাথাকোঁ আৰু গুৱাহাটী গুচি যাওঁগৈ। এনেই অলপমান ভিউ এনজয় কৰিবলৈ অহা হ'ল কিন্তু ৱাটাৰফল মানে অকণো দেখাই নাই ইয়াৰ পৰা নেদেখি কাৰণ এইটো টাইমত গোটেই ফগি ফগি হৈছে গোটেই তললৈকে এটি ডাউন চক না কেমেৰাই ইমান কেপচাৰ কৰিব নোৱাৰিব একদম গোটেই একদম দূৰ দূৰণিলৈকে সিহঁতি মানে ফগি টাইপত হৈছে। তো ইয়াৰ পৰা আৰু ওলাই দিওঁ আজি ডাইৰেক্ট গুৱাহাটী গুচি যাম। তো গাইছ এইফালে চেক কৰা ছেভেন ষ্টাৰ ৱাটাৰফল অকণমান ওলাইছে জাষ্ট দেখা পায় নাপায় নাজানো এইফালে এটা অকণমান আৰু এইফালে এটা ওলাইছিলে তাত তাত লুকাই গ'ল মানে